সোনা গয়নার জিনিস রয়েছে, আমার দানের বাসনপত্র সবগুলো রয়েছে, তামার কাঁসা পিতলের জিনিস এগুলো রয়েছে, পাইনি আমি। আচ্ছা, কি কি পেয়েছো? মানে সোনা গয়না যে ছিল তা পাওনি? না, পাইনি। আচ্ছা, আমাকে প্রথমত আমি মানে ধন্যবাদ জানাতে চাই মানবাধিকার সংগঠনকে, যে আমাকে পম্পি দিদি, রাজু দাদা, রাজদীপ দাদা, মানে এনাদের সাহায্যে আজকে আমি এতটুক মানে সাহায্য পেয়েছি এনাদের কাছ থেকে। তাছাড়া আইনের প্রশাসন আমাকে অনেক সাপোর্ট করেছে, কিন্তু ওইটাই আর কি। আজি আমি শুভ্রাংশু চক্রবর্তী স্বাস্থ্যতা ওলাইছিল, তেখেতর ঘৈণীয়াকে আয়ুশ্রী চক্রবর্তী মালাকারে দিছিলে চাচ ওয়ারেন্ট, সেইটো কারণে আইসো তেখেতর বয়বস্তুবো উঠাবলে। একো বয়বস্তু পোৱা নাই, মোটামুটি যিখিনি পাবলগীয়া আছিল সেখিনিতো নাইও, পালং এটা আর গোদরেজ এটা পালো, আর অকমান বিছনা উছনা পালো, গহনা পাতি নাই, দানের বাক্সন নাই, বহুত বস্তু বাহিনী নাইকিয়া হয়ে গেছে। ডাঙর কথা, 8 বছর লড়াটুয়ে ছোৱালীজনীক ভাল পাইছে, ভাল পোৱার পিছত আজি ছোৱালীজনী তার বেয়া লগা হল। 8 বছর বারো সি কি করে আসিল, তার চকুত তেতিয়া বেয়া লগা নাছিল না ছোৱালীজনী? এইটো নারী নির্যাতন, নারী নির্যাতন কেতিয়াও মানি লব নোৱাৰে। আমার সিএম স্যারে কৈছিলে, সুপ্রিম কোর্টের রায় আসলে এজনীয়ে 10টা বিয়া পাতিব পারে, লড়াও 10টা বিয়া পাতিব, কিন্তু আমার সিএম স্যারে কৈছিলে এজনী লড়া, এটা লড়াই এজনী ছোৱালীহে বিয়া পাতিব পারিব, দুটা নোৱাৰে। আমি সেই প্রস্তাবটো মানি লৈছো, মানিও লম, কিন্তু শুভ্রাংশুক এবার আমি শিকাই দিম, সি কেনেকে নারী নির্যাতন করে, সমাজ বিরোধী কাম করে আজি মাক আর ভনীয়েকর ওসর থিয় হয়েছে। ভনীয়েক কার আছে? তারেতো আছে। আজি ভনীয়েকর কথা সি এবারও চিন্তা নকরিলে, যে আমাক একো নালাগে, সি ভালে ভালে যদি আহি কয় যে মই মোৰ ভনীয়েকৰ লগত সংসাৰ করিম, আমি ধুনিয়াকে থাকিম, নহলে আমি হিউম্যান রাইটসৰ পৰা যিখিনি কৰিব লাগে আমি একদম উপর লেভেলকে যদি যাবলগীয়া হয় আমি যাম। আমাক প্রাপ্ত যিখিনি পাবলগীয়া আছে সেইখিনি আমি ছোৱালীজনীক খুৱাই দিম। বৰ বেয়া লাগিছে ছোৱালীজনীৰ লাইফ, আজি তাই নির্যাতিত হৈ ঘৰৰ পৰা তাই উলিয়াই দি মেডিলেণ্ডত পেলাই থৈ গুছি গৈছিলে মাক পিতেকে। এনেকুৱা মাক পিতেক থাকেনে? ইমান নির্দয়া নে সিহঁত? মানুহজনীরতো ছোৱালী আছে, লৰাও আছে, তেখেতর কিনা একবার বেয়া লগা নাই নে যে এনেকা বয়ারিজনীক পেলাই থই গৈছে? মোৰ একো কবলগীয়া নাই, হয়তো তেখেতে আহি পেলাই তেখেতর ঘৈণীয়েকক লৈ যাক, আর নহয় যদি আমি তেখেতক যিখিনি আইনৰ সাহায্য লৈ যিখিনি শাস্তি দিব লাগে আমি শাস্তি দিম।